আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ ক্রয় করে নিয়েছেন ক্রেতাকে, ক্রয়কারীকে। কাদের কাছ থেকে কিনলেন? মিনাল মুমিনিন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের কাছ থেকে কিনলেন। তাহলে বিক্রেতা হলাম আমরা যারা ঈমান এনেছি কার উপর? ক্রেতা হলেন, বিক্রেতা হলাম। কি বিক্রি করলাম, কিসের বিনিময়ে বিক্রি করলাম? আল্লাহ নিজের ভাষায় বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ তোমাদের জান এবং তোমাদের মাল এত দুভয়ের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। কোন জিনিস? আল্লাহ বলেন, জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করলাম। আর বাস্তে কোন সোহার? তাহলে আমরা বিক্রেতা, আল্লাহ ক্রেতা। বিক্রি করলাম আমাদের জানকে, বিক্রি করলাম মালকে, কিসের বিনিময়ে? আল্লাহ বলেন, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তাহলে ব্যবসার একটা রূপরেখা সুরে তাওবা থেকে আমাদের সামনে স্পষ্ট হয়। কেউ যদি এই ব্যবসাকে ধর্ম ব্যবসা বলে, তাহলে আপনি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমিও ধর্ম ব্যবসায়ী, আমার বাবাও ধর্ম ব্যবসায়ী, আমাদের পূর্বপুরুষ চৌদ্দ গোষ্ঠী সবাই ধর্ম ব্যবসায়ী, আমাদের লেনদেন স্বয়ং আল্লাহর সাথে, জান এবং মালের বিপরীতে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাইতে চাই। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? এটা হলো ব্যবসার একটা রূপ, যেটা বৈধ, যেটা করার জন্য আল্লাহর পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয়েছে, যেটা করার জন্যই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এই ব্যবসা করলে আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন না, অসুবিধা আছে? এই অর্থে আমাদেরকে কেউ ব্যবসায়ী বললে কোনো অসুবিধা? ধর্ম ব্যবসার আরেকটা রূপ আছে, সেই রূপ হলো আমার আল্লাহ বলেছেন মদ হারাম। মদ কি? জোরে বলেন না, হালাল? আল্লাহ সুস্পষ্টভাবে যেই বস্তুকে হারাম করে দিয়েছেন, টাকা খেয়ে, ঘুষ খেয়ে, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য পা চেটে যারা, আল্লাহর বিধান যেটা হারাম করেছেন সেই বিধানকে যারা হালাল করে দেয়, আল্লাহ এদেরকেও ব্যবসায়ী বলেছেন। তবে প্রথমকার ব্যবসায়ীরা হলো জান্নাতি, পরের এই ব্যবসায়ীরা হলো সরাসরি জাহান্নামী। মোহতারাম হাজিরিন, গত কিছুদিন আগে ঢাকায় আমাদের জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের সংবাদ সম্মেলনে এক বন্ধু প্রশ্ন করেছে, হুজুর, আপনাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী বলা হয় তো এতে অসুবিধা কি? ধর্ম ব্যবসায়ী বললে অসুবিধা কি? আমাদের পরিষ্কার জবাব হলো, কোন অর্থে ধর্ম ব্যবসায়ী বলা হচ্ছে এটাকে ক্লিয়ার করা হোক। যদি এই অর্থে বলা হয়, আমরা নিজেরাও আল্লাহর সাথে কৃত ওয়াদা লেনদেন অনুযায়ী নিজেদের জান মালকে প্রস্তুত করতেছি জান্নাত পাওয়ার জন্য, তাহলে আমরা ধর্ম ব্যবসায়ী, আপনারা ধর্ম ব্যবসায়ী, গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা ধর্ম ব্যবসায়ী, এতে ন্যূনতম কোনো সন্দেহ নেই। আমাদের ব্যবসা স্বয়ং কার সাথে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু যদি দ্বিতীয় অর্থে ধর্ম ব্যবসায়ী বোঝানো হয়, সেটা হলো আমার আল্লাহ বলেছেন হালাল, আর কোনো ব্যবসায়ী বলল হারাম, অথবা আমার আল্লাহ বলেছেন হারাম, কোনো ব্যবসায়ী বলল হালাল, আল্লাহর বিধানকে পরিবর্তন করে যারা দুনিয়া কামালো, দুনিয়া অর্জন করল, ওই অর্থে যদি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, হেত্তহীন ভাষায় পরিষ্কারভাবে বলি, কোনোদিন আমরা ধর্ম ব্যবসা করিনি, আজও করছি না, কিয়ামত পর্যন্ত কোনোদিন ওলামায়ে কেরাম এই ধর্ম ব্যবসায়ী হতে পারে না।
বরং এই লেভেলের ধর্ম ব্যবসা বন্ধ করার জন্য এদেশের হক্কানি আলেমরা মদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কোরআন বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে কথা বলে, সুন্নার বিরুদ্ধে যখন কোনো আওয়াজ ওঠে তখন তাদেরকে প্রতিহত করে, জান বিলিয়ে দিয়ে রাজপথে রক্ত প্রবাহিত করে, নিজেদের জীবনকে উৎসর্গ করে এদেশের আলেমরা বারবার প্রমাণ করেছে, ধর্মের জন্য ধর্মের তরে, কোরআনের জন্য কোরআনের তরে, কোরআন সুন্না প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, জান দিতে হয় জান দিব, প্রজন্মের পর প্রজন্ম যদি ওসিয়ত তসিয়ত করতে যায় তাও আমরা করে যাব, তারপরেও কোরআন বিরোধী কোনো আইন মানি না, মানব না, মানতে পারি না, পারি না, পারি না। সম্মানিত হাজির, আমার ভূমিকা থেকে এতটুকু কথা স্পষ্ট করতে চাইলাম, ব্যবসা 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 সব ব্যবসা একরকম নয়, সব ব্যবসার বিধানও একরকম, কথা বলে কিছু ব্যবসা বৈধ, কিছু ব্যবসা আওয়াজ দিয়ে কর। এখন যারা আজকের দিনে ওলামা শ্রেণীকে ধর্ম ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে, এদের মধ্যে নাস্তিক বেঈমান তো সরাসরি আছেই, পাশাপাশি কতিপয় টুপিওয়ালা দাড়িওয়ালা এবং ইসলামী সংগঠন নামদারি আছে না? তাহলে এরা যে অর্থে বলে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী, আসলে তারা কোরআন কোন ধর্ম ব্যবসাকে নিষিদ্ধ করেছে, আয়াতে কারিমা বিক্রি করে কোন অর্থ নেওয়াকে নিষিদ্ধ করেছে, এই ব্যাপারে তাদের মোটেও ধারণা নাই, এই জন্যই হক্কানি আলেমদের দিকেও ধর্ম ব্যবসায়ী হিসেবে আঙ্গুল তোলার চেষ্টা করে। এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহর আয়াতকে বিনিময় হিসেবে বিক্রি করার যে কথা বারবার বলেছেন, যেটাকে নিষেধ করেছেন, এটা একটু পরিষ্কার হওয়া দরকার। আমি প্রথমেই পরিষ্কার করে নিতে চাই যে বাংলাদেশে বর্তমান যেই আদলে যেই ধরনে যেই আঙ্গিকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই আদলে এই আঙ্গিকে এই ধরনে কোনোদিন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী হতে পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আয়াতকে বিক্রি করার কথা কোরআনের যেই যেই জায়গায় বলেছেন সবগুলো হলো কোরআনুল করিমকে যখন আইনানুগভাবে প্রতিষ্ঠিত করা হবে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত কোরআনি শাসন প্রতিষ্ঠিত হবে, তখনই একমাত্র সম্ভব যে কোরআন বলে একটা, হুজুররা বলে আরেকটা, কোরআন বলে এক আইন, হুজুর বলে আরেক আইন, তখনই সম্ভব, যেহেতু আমাদের দেশ মানব রচিত মানুষের বানানো সংবিধান অনুযায়ী চলছে, কোরআন অনুযায়ী চলছে না, তাই প্রথমেই কোরআনে বর্ণিত সেই ধর্ম ব্যবসায়ী এই দেশের কোনো সেক্টরের আলেমদেরই হওয়া সম্ভব নয়। কেন? ধরুন আয়াতে কারিমাকে বিক্রি সংক্রান্ত যে আয়াতগুলো আসছে কোরআনুল করিমের মধ্যে, যেমন সূরা বাকারার মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান ক্বালিলা ওয়া ইয়ায়া ফাত্তাকুন, সূরা বাকারা আয়াত নম্বর 41 আল্লাহ পাক নিষেধ করছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াত দিয়ে তোমরা অল্প টাকায় আমার আয়াত বিক্রি করো না। এখানে আয়াত মানে আমার বিধানকে বিক্রি করো না, আল্লাহ যেই বস্তুকে বৈধ বলেছেন সেই বস্তুকে অবৈধ বলো না,
আল্লাহ যে বস্তুকে বৈধ বলেছেন সেটাকে অবৈধ বলবা না, যে বস্তুকে বৈধ বলেছেন সে বস্তুকে অবৈধ বলা যাবে না। এই আয়াতে কারিমার অধীনে তাফসীরের কিতাবগুলো খুঁজলে আপনি পাবেন যে আল্লাহ এখানে কাদেরকে বুঝিয়েছে, কি বুঝিয়েছে, আয়াত দিয়ে আবার বিক্রি করে কেমনে। সুরে ফাতিহার দাম কত? 10 টাকা। জোরে বলেন, 20 টাকা। এইভাবে কোন হুজুর বিক্রি করে? সুরে বাকারার 30 নম্বর আয়াতের দাম 30 টাকা, এভাবে বিক্রি হয়? তাহলে এখানে আল্লাহ পাক বিক্রি থেকে কি বুঝালেন, কেমন করে বিক্রি হতো, এই জিনিসটা আপনার আমার সামনে পরিষ্কার হওয়া দরকার। এই আয়াতের তাফসিরে আপনি যদি অতীতের তাফসিরগুলো খোলেন তাহলে দেখবেন সব তাফসিরের কিতাবের মধ্যেই বনী ইসরাইলের লোকদের একটা আচরণের কথা ফুটে উঠেছে, সেটা হলো এই, বনী ইসরাইলের লোকজন করত কি, একটা অন্যায় করার পর এখন যাইতো তাদের ওই সময়কালীন জ্ঞানীদের কাছে, যাই বলতো ভাই আমি তো এই অন্যায় করে ফেলেছি, আব এই অন্যায়ের তো এই শাস্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এখন আব আমাকে বাঁচাও, আমি কেমনে বাঁচব। তো যার কাছে যাইতো সেই জ্ঞানী প্রথমে বলতো বাঁচার কোনো উপায় নেই, যা করেছ করে ফেলেছ, তোমার উপর শাস্তি আসবে, শাস্তি আরও হবে। তখন সে আস্তে করে আজকের দিনের সুদখোরেরা, আজকের দিনের ঘুষখোরেরা যেমন প্রথমে আপনি গেলে বলবে চাকরি নেই, কিন্তু পরে যখন বলবে যে স্যার নিচে দিয়ে দিব অথবা উপরে দিব অথবা একটু করে হাত মলায়া দে, তখন ইঙ্গিত ইশারায় বুঝায় কত। তো যেই পর্যন্ত চুক্তি হয় আঙ্গুল তুলতে তুলতে 1, 2, 3, 4, 5, 7 লাখ, তখন তারা চুক্তিতে আবদ্ধ হয় যে এত টাকার বিনিময়ে তোমার ঘুষ খেয়ে আমি তোমার ব্যাপারে বিধান পাল্টায় দেব। ওই সময়ে ওইকালীন বনী ইসরাইলের কতিপয় জ্ঞানীরা এই কাজটা করত, আল্লাহর বিধান ছিল এই লোকের কথার কথা শাস্তি হবে হাত কেটে দেওয়া, এই লোককে হাত কাটার বিধান পাল্টায় বলতো যাও 10,000 যেহেতু পকেটে আসছে তোমার জন্য বিধান ভিন্ন, আমার মালিক স্পষ্ট বলে দিলেন যারা এই কাজ করলি আমার আয়াতের বিপরীতে টাকার বিনিময়ে তোমরা তাকে মুক্ত করলা, ছাড় করলা, ভালো করনি, তোমাদের জন্য কঠিন আজাব রয়েছে। ঘোষণাকার আওয়াজ দিয়ে এখন তাহলে বুঝা গেল আয়াতে কারিমার বিক্রি এটার কার্যকরী কোনো প্রক্রিয়া প্রসেস বাংলার জমিনে হওয়া সম্ভব। কখন সম্ভব? যখন বাংলাদেশ পরিচালিত হবে কোরআনুল কারিম দিয়ে, যখন সুদের ব্যাপারে রায় আসবে কোরআন অনুযায়ী, ঘুষের ব্যাপারে রায় আসবে কোরআন অনুযায়ী, জেনার ব্যাপারে রায় আসবে কোরআন অনুযায়ী, ধর্ষণের ব্যাপারে রায় আসবে কোরআন অনুযায়ী, ইফটিজিংয়ের ব্যাপারে রায় আসবে কোরআন অনুযায়ী, তখন যদি কোনো আলেম কোরআনুল কারিমের এই বিধানকে পাল্টায়া টাকার বিনিময়ে ভিন্ন কোনো কথা বলে, তাহলে কোরআনে বর্ণিত এই ব্যবসার অর্থে ওই আলেমকে ধর্ম ব্যবসায়ী বলা যাবে, অন্যথায় কোনো আলেমকে ধর্ম ব্যবসায়ী বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আজকের দিনেও কতিপয় লোককে ধর্ম ব্যবসায়ী বলা যায়, কাদেরকে? যারা শিখা চিরন্তনের পক্ষে রায় দেয়, যারা মানুষ বানানো মূর্তির সপক্ষে রায় দেয়, যারা মানব রচিত বিধানের সপক্ষে ওকালতি করে, দালালি করে। আমরা কোরআনের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো, ফাঁসির কাস্তে দাঁড়ালেও কোরআনের পক্ষে থাকা থেকে বিন্দু পরিমাণ দূরে সর্বদাই চাল। সুতরাং আমাদের শ্রেণীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার কোনো সুযোগ? আওয়াজ দিয়ে বলেন। তাহলে হাজিরিন, আজকের যারা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা শব্দ এটাকে চর্চা করে, বুঝে না না বুঝে কথা বলে, যে দুইজন বেশি বেশি পরিমাণ চর্চা করছে, নাম না নিয়ে বলছি, এই দুইজন হলো কোরআনে বর্ণিত সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, একজন ব্যারিস্টার আর একজন বিচারপতি, উভয়জনই আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত বিধান দিয়ে তারা রায় দেয়, আল্লাহর বিধানের বিপরীত মানব রচিত বিধানকে প্রতিষ্ঠার জন্য স্লোগান দেয়,
আল্লাহর রচিত বিধানের বিপরীতে মানব রচিত বিধান দিয়ে কথা বলে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ যে আলেমদেরকে ওয়ারিসে নবীর সম্মান দিয়েছেন, সেই আলেমদের ইজ্জত হানি করার কারণে এরাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, এবং আইন আদালতের ভাষায় এদেরকে অন্তত পক্ষে শাস্তির আওতায় আনা অত্যন্ত জরুরি। হাজিরিন, ষড়যন্ত্র চক্রান্তের গভীরতা অনেক দূরে, ঠিক না? জোরে বলেন। এখন কেউ কেউ ধর্ম ব্যবসা হিসেবে উল্লেখ করেছে মসজিদকে, নাউজুবিল্লাহ বললেন, মাদ্রাসাকে, ওয়াজ মাহফিলকে। আচ্ছা বলেন তো, ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, খানেকা, এইগুলোতে কোরআনের পক্ষে কথা বলা হয় না বিপক্ষে? স্বীকৃতি দেওয়া হয় না বিকৃত করা হয়? প্রতিষ্ঠার কথা বলা হয় না লঙ্ঘনের কথা বলা হয়? তাহলে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে কোরআনের পক্ষে বললে এটাকে ধর্ম ব্যবসা যারা উল্লেখ করে, এটা কি শিক্ষিত না মূর্খ? বিজ্ঞ না অজ্ঞ? অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে নিজেরা ব্যবসায়ী হয়া আলেম শ্রেণীকে যারা ব্যবসা বলে, এদেরকে আরবি ভাষায় বলে জাহেলে মুরাক্কাব, মানে মূর্খের উপরেও মূর্খ। আরো আস্তে কথা, জোরে বলেন। হাজিরিন, আজকের দিনে বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো আছে বলি আমাদের অনেক যুবক বন্ধুদের হৃদয়ে কোরআনের আলো মিটমিট করে হলেও জ্বলে। আজকে বাংলাদেশে মাদ্রাসাগুলো আছে বলি এদেশের গরিব, ইয়েতিম, মিসকিন, ফকির শহর, নিম্ন আয়ের মানুষরা শিক্ষিত হওয়ার সৌভাগ্য অর্জন করছে। শুধু এতটুকুই না, বরং একজন নিম্ন আয়ের মানুষ সর্বোচ্চ সম্মানের সেই বিশাল জামাত যাদেরকে নবী বলা হয়, তাদের ওয়ারিস হওয়ার মতো সৌভাগ্য অর্জন করছে। আওয়াজ দিয়ে এখন, ঠিক না বেটে? আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করছি যে কথিত ধর্মবিদ্বেষী লোকজন সবসময় মাদ্রাসাগুলোর বিরুদ্ধে তাদের আলাদা একটা প্রপাগান্ডা চলমান। আপনাদের এই 14 গ্রামে মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন। কোন মাদ্রাসা থেকে এই বিগত 50 বছরে কোন সন্ত্রাসী তৈরি হয়েছে? কোন মাদ্রাসাওয়ালা কোন সন্ত্রাসী বানিয়েছে? জোরে বলেন। খুনি বানিয়েছে? মদখোর বানিয়েছে? প্রশ্ন হতে পারে, হুজুর, মাদ্রাসায় পড়ুয়া কোনো কোনো ছাত্র তো দেখা যায় কখনো কখনো বিপদগামী হয়, এদিক সেদিক চলে যায়, হতে পারে না পারে না, কিন্তু এটার জন্য কি প্রতিষ্ঠান দায়ী হবে? যদি এই কারণে প্রতিষ্ঠানকে দায়ী করা হয়, তাহলে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না যেই প্রতিষ্ঠানকে অপরাধী হিসাবে উল্লেখ করা যাবে না, বরং প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই অপরাধী হিসেবে উল্লেখ করা যাবে। যেমন আজকে ঢাকা ভার্সিটিতে মারামারি হয়েছে কি হয় না? বিভিন্ন সময়ে মারামারি হয় কি হয় না? খুনাখুনি হয় কি হয় না? খুনি বের হয় কি হয় না? ওই খুনাখুনির কারণে আজ পর্যন্ত কেউ ঢাকা ভার্সিটির দিকে আঙ্গুল তুলেছে? চট্টগ্রাম ভার্সিটির দিকে আঙ্গুল তুলেছে? কোনো প্রতিষ্ঠানকে দায়ী করেছে? কেন করেনি? এজন্য করেনি, এজন্য করে না, অপরাধী এখানে ব্যক্তি, বকিয়ে যাওয়া ছেলেরা হতে পারে। প্রতিষ্ঠান যেহেতু তাদেরকে ন্যায় শিক্ষা দেয়, নীতির কথা শিক্ষা দেয়, প্রতিষ্ঠান এখানে দায় নিবে না। ঠিক তেমনিভাবে এদেশের মাদ্রাসাগুলো মানুষকে দিনের শিক্ষা দেয়, দীক্ষা দেয়, তাদেরকে ওয়ারিসে নবী হিসেবে গড়ে তোলে, সর্বোচ্চ পরিমাণ আল্লাহওয়ালা হিসেবে গড়ে তোলে, মুত্তাকি গড়ে তোলে, ফরহেজগার গড়ে তোলে। আল্লাহর কসম কেড়ে বলি, এদেশের মাদ্রাসাগুলো সুসন্তান তৈরির কারখানা, সুনাগরিক তৈরির কারখানা, হাফেজ বানানোর কারখানা, মুহাদ্দিস বানানোর কারখানা, মুফতি বানানোর কারখানা। আজকের দিনে যারা মাদ্রাসার বিরোধিতা করো, না জেনে করো, মূর্খতার কারণে করো, অজ্ঞতার কারণে করো, তোমরা এটা একটা বড় আফসোসনাক বিষয়। বারবার বিভিন্ন সংবাদে, বিভিন্ন পাঠে, বিভিন্ন পড়াশোনায় আসলেই একটা কথা আসে, কয় যে ওখানে কারা পড়ে? গরিব ছেলেরা পড়ে। অপরাধ কি? কথা বলেন, অপরাধ কি? গরিব ছেলেরা পড়ে, মিসকিন ছেলেরা পড়ে, ইয়াতিম ছেলেরা পড়ে,
অসচ্ছল ছেলেরা পড়ে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ইয়াতিমরা এদেশের নাগরিক নয়? জোরে বলেন। গরিবরা এদেশের নাগরিক নয়? মিসকিনরা এদেশের নাগরিক নয়? ফকিররা এদেশের নাগরিক নয়? নিম্নয়ের মানুষ এদেশের নাগরিক নয়? আমাদের সুস্পষ্ট কথা হলো, যদি তাদেরকে শিক্ষা দেওয়ার কারণে মাদ্রাসাগুলো অপরাধী হয়, আমি মনে করি এই অপরাধ প্রত্যেকের করা উচিত। কেন? গরিবকে, মিসকিনকে, ফকিরকে শিক্ষা দিয়ে যেই প্রতিষ্ঠান জ্ঞানের আলো দেখালো, একমাত্র মূর্খরাই এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করতে পারে। আশ্চর্য বিষয়, আজ যদি মাদারেসগুলো গরিব ফকির মিসকিন ইয়াতিমদেরকে আশ্রয় না দিত, সহায়তা না করত, তত্ত্বাবধান না করত, তাহলে এই সন্তানগুলো নষ্ট হতো, খুনি হতো, সন্ত্রাসী হতো, সমাজের বাজে মানুষ হতো। মাদ্রাসাগুলো উপকার করলো না অপকার করলো? আওয়াজ দিয়া কর। তাহলে এই উপকার না বুঝে যারা মাদ্রাসাগুলোর বিপরীতে প্রোপাগান্ডা চালায়, বুঝতে হবে তারা দেশ, দশ, নাগরিক সবার শত্রু। আরো আস্তে কর, সবার শত্রু। এদেশের মাদ্রাসাগুলোর মধ্যে কমিটির লোকজন আছে না নেই? কথা বলে, 1000 মাদ্রাসার লিস্টি করা হলো, 1000 মাদ্রাসার সাথে একজন করে কমিটির লোক ধরলে, 1000 নাগরিককে দায়ী করা হলো, প্রত্যেকটা মাদ্রাসায় কমপক্ষে 21 জন কমিটির সদস্য থাকে, কোনো কোনো মাদ্রাসায় 31 জন, 41 জন, 51 জন, কোনো কোনো মাদ্রাসায় এর চেয়ে বেশিও কমিটির লোক থাকে। আজকের দিনে 1000 মাদ্রাসাকে দায়ী করে, ধর্ম ব্যবসায়ীর কথা উল্লেখ করে, কতিপয় লোকজন এদেশের মানুষদেরকে নিয়ে তামাশা করার চেষ্টা করে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, মাদারেসগুলো নিয়ে নানাচারা করা মানে আগুন নিয়ে খেলা করা। আমার মালিক যে আগুন জ্বালিয়েছেন সেটা কেউ নিভাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর আগুন কেউ নিভাইতে পারে? আমরা সবাই মিলে ফুঁ দিলে বাতিটা নিভবে? কথা বলে, তাহলে তারা যদি দিনের বাতিগুলোকে নিভাইতে চায়, নিভানো যাবে? قال الله تبارك وتعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره او مسلمان بيمان গুলো চাই যে আল্লাহর নূর নিবাই দিবে। আল্লাহ পাক বলে, না না, আমার নূর কে তোরা ফু দি নিবাইতে পারবে না। আল্লাহর নূরকে পূর্ণতার মধ্যে পৌঁছে দিবেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পরিষ্কার ভাষায় বলছে, ওরা চক্রান্ত করে, ওরা ষড়যন্ত্র করে, উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে বুঝাবে, আল্লাহর দিনকে নিভাবে, কোরআনের আলোকে নিঃশেষ করে দিবে। সম্ভব? জোরে বলেন না, সম্ভব? বরং আমরা দেখেছি, যত বেশি এই ধরনের জিনিসগুলোকে নিবানোর চেষ্টা করা হয়, অত বেশি এটাকে আলোকিত করে দেন কে? জোরে বলেন না। বিশ্বের বিভিন্ন দেশে কোরআনুল করিমকে অবমাননার ঘটনা আছে না নেই? কথা বলে, যেই দেশে যখন কোরআনকে অবমাননা করা হয়েছে, অবমাননাকারীদের উদ্দেশ্য ছিল এই অবমাননার মাধ্যমে আমরা মানুষের দিল থেকে কোরআনুল করিমকে সরায়া দিব, কোরআনুল করিমের ব্যাপারে ঘৃণা তৈরি করব, অনুৎসাহিত তৈরি করব। বাস্তবতা দেখা গেল, এই ঘটনার পর মানুষ কোরআনুল করিমের দিকে আরো অগ্রসর হয়। ফ্রান্সে এমন ঘটনা ঘটছে না ঘটে নাই? আমেরিকা এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? এই ঘটনাগুলো ঘটান কে? জোরে বলেন, ইউরিদুন আলিয়ুতফিউনুরাল্লাহ। বেঈমানদের প্রত্যাশা হলো, আমরা আল্লাহর নূরে নিভাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, আমার নূরে নিভাইতে পারবি না, আমার নূরকে পূর্ণতার মধ্যে পৌঁছায় দিবেন কে? মুসলমান ভাইরা, আমার সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের একটাই উদ্দেশ্য,
আজ ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায় উল্লেখ করা অথবা 1000 মাদ্রাসাগুলোর দিকে ধর্ম ব্যবসা ও কথিত জঙ্গিবাদের তকমা লাগানো, উদ্দেশ্য হলো কোরআনী শাসন প্রতিষ্ঠার মধ্যে বাধা দেওয়া, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত কোরআন যেন প্রতিষ্ঠা না হতে পারে, কোরআনুল করিম যেন আইনানুক ভিত্তি তৈরি করতে না পারে, কোরআন অনুযায়ী যেন শাসন প্রতিষ্ঠা না হয়, এই জন্য বেঈমানেরা এই চেষ্টাগুলো চালাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের পরতে পরতে তার সুস্পষ্ট ঘোষণা জানান দিয়েছেন, এই কোরআনুল করিমকে বেঈমানরা চাইলে কি নষ্ট করতে পারবে? কথা বলে আসল টার্গেট হলো কোরআনের আলো নিভানো, আসল টার্গেট হলো আইন আদালত বিচার ব্যবস্থা, এগুলোতে কোরআনুল করিম অনুযায়ী ন্যায় না হওয়া, কোরআনুল করিম অনুযায়ী শাসন প্রতিষ্ঠা না হওয়া, মানব রচিত বিধান, মানব রচিত কথা, মানুষের বিবেক থেকে আসা জিনিস নিয়ে মানুষ সমাজে ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত এই প্রক্রিয়া। আমরা স্পষ্ট ভাষায় বলি, ওহে মানব রচিত বিধানের গোলামেরা, আল্লাহর রচিত বিধানের বিপরীতে তোমাদের এই বিধান কশ্চিনকালেও টিকতে পারেনি, আগামীতেও কোনো দিন টিকতে পারবে না। বিধান চলবে কার? আওয়াজ দিয়া কোন? আল্লাহু তাবারক ওয়া তাআলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরো আস্তে কর, আওয়াজ দিয়া বলেন, হুকুম চলবে কার? মদ হালাল না হারাম? পর্দার বিধান লঙ্ঘন করা হালাল না হারাম? রাস্তাঘাটে ওপেন নারীদের চলাচল হালাল না হারাম? কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করা হালাল না হারাম? ইফটিজিং করা হালাল না হারাম? কোনো নারীর দিকে তাকিয়ে তাকানো হালাল না হারাম? এই বিধানগুলো আমার মালিক দিয়েছেন, অতএব এই বিধানগুলো আপন জায়গাতেই চলবে। মানবরচিত বিধানের কারণে যতই ঘেউ ঘেউ করা হোক, কোনো আলেম তাদের পক্ষে কোনো দিন কথা বলতে পারেন। ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দর ভাষায় বলে দিই, বলে ও বান্দা, বিধান চলবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রায় না দেয়, আইন প্রতিষ্ঠা না করে, সমাজ প্রতিষ্ঠা না করে, রাষ্ট্র না চালায়, তাহলে সে কাফের। এই ঘোষণা কার? আজকের দিনে যারা ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বল, সূরা মায়দা 44 নম্বর আয়াতে কারিমা খুলে দেখো, ধর্ম ব্যবসায়ী মানে আলেমরা নয়, ধর্ম ব্যবসায়ী হলো ওই শ্রেণীর লোকজন যারা আল্লাহর আয়াতের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায়, সমাজ চালায়, মানুষ চালায়, তাদেরকেই আমার আল্লাহ ধর্ম ব্যবসায়ী বলেছেন, আলেমদেরকে নয়। আজকের দিনে এই সমস্ত কথাবার্তাগুলো বলা থেকে আসল উদ্দেশ্য হলো মানুষের হৃদয় থেকে আলেমদেরকে উঠায় দেওয়া, মানুষের কলেজা থেকে মাদারেসগুলোর মহব্বত উঠায় দেওয়া, এবং এই কাজ করার মাধ্যমে বেঈমানগুলোর আসল উদ্দেশ্য হলো আল কোরআনুল করিমের আইনানুক প্রয়োগকে তারা বন্ধ করতে চায়, নিষিদ্ধ করতে চায়। ও মুমিন, আমার মালিক যেই বাতি জ্বালাইছেন, গোটা দুনিয়ার কেউ সেই বাতির নিবাইতে পারবনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে 30 পারায় সূরাতু বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ। আমার মালিক কোরআনুল হাকিমের ব্যাপারে বলেন, এই কোরআন মাহফুজ হলো কার কাছে? মায়া করে আপনারা আমাকে সাময়িকভাবে কোরআনুল করিম দান করলেন, আবার এই কোরআনুল করিম উঠায় নেওয়া হবে। আল্লাহ পাক অন্যত্র বলেন, আমি কোরআনুল করিমকে নাজিল করেছি তোমাদের জন্য। কে নাজিল করলেন? আওয়াজ দিয়ে বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল করিমকে আমি নাজিল করেছি, নাজিলকারী কে? আওয়াজ দিয়ে বলেন,
نزل به الروح الامين আল্লাহ পাক বলেন এই কোরআনুল করিম কে নিয়ে অবতরণ করেছেন রূহুল আমিন তথা জিব্রিল আমিন কোথায় অবতরণ করেছেন আল্লাহ পাক বলে আলা কলবি ও পয়গম্বর আপনার কলবের মধ্যে আমি অবতরণ করাইলাম কোরআনুল করিমকে কোরআনুল করিম মাথা দিয়ে বুঝার জিনিস নয় কোরআনুল করিম মাথার মধ্যে ধারণ করার জিনিস নয় কোরআনুল করিমকে আমার মালিক দান করেছেন কলবে আপনার আমাকেও কোরআনুল করিম বুঝতে হবে কলব দিয়ে অন্তর দিয়ে আত্মা দিয়ে আওয়াজ দিয়ে কণ্ঠে কি না আজকের দিনে ওলামায়ে কেরামের মহব্বত উম্মতের মুমিনদের কলবে এলমে তাসাউফের মেহনত উম্মতের কলবে মাদারাসার মহব্বত উম্মতের কলবে কোরআনুল করিমের মজলিসগুলোর মহব্বত উম্মতের কলবে বক্তাদের মহব্বত উম্মতের কলবে বেইমানেরা গানের পক্ষাবলম্বন করে যাত্রাপাড়ির পক্ষাবলম্বন করে নাচ গানের পক্ষাবলম্বন করে খেলতামাশার পক্ষাবলম্বন করে লাহব লাভের পক্ষাবলম্বন করে কোরআনের মাজলিসগুলোকে নিষিদ্ধ করতে চায় অবৈধ বন্ধ করতে চায় এখান থেকে স্পষ্টতর বোঝা যায় তারা কোরআনের শত্রু আল্লাহর দুশ্মন আওয়াজ দেওয়া কোন ঠিক না বেটে এরা চায় মানুষের হৃদয়গুলো পরিচ্ছন্ন না হোক পরিষ্কার না হোক কেন পরিষ্কার হলে এখানে কোরআন জমবে কোরআন বসবে কোরআনি শাসন প্রতিষ্ঠার জন্য যুবক সমাজ পাগল হয়ে যাবে এই জন্য তারা চায় গান বাজনা শোনো মাথা নষ্ট করে দাও গান বাজনার দিকে ঝোঁকো মাথা নষ্ট করে দাও আমরা সুস্পষ্টভাবে শপথ গ্রহণ করতে চাই এদেশে মাহফিল চলবে মাদ্রাসা চলবে খানকা চলবে ওয়াজ চলবে ধীরে ধীরে গাঁজাগুলো বন্ধ হয়েছে যাত্রাপালা বন্ধ হয়েছে গান বাজনা বন্ধ হবে আস্তে আস্তে সমস্ত নাস্তিক পুত্তাদের আস্তানাও বন্ধ হবে কারা কারা বন্ধ করতে রাজি একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমাদের দেশে গানের পক্ষের লোক আছে না নাই নজরে বলেন কিছু কিছু অবৈধ জিনিসকে বৈধ করার স্লোগানের নাম হলো সংস্কৃতি চর্চা কি চর্চা সংস্কৃতি চর্চা সংস্কৃতি কাকে বলে এটার কিতাবে অথবা অভিধানে অথবা বইয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে তবে আমাদের যারা সুশীল এদের সংজ্ঞা হলো তাদের মাথায় যখন যেটা আসবে এটার নাম হলো সংস্কৃতি কথা বোঝেন নাই বলে সংস্কৃতির একটা অর্থ যেটা অভিধানে আছে কিতাবে আছে বইয়ে আছে আরেকটা হলো যা তাদের মাথার মধ্যে আছে যেমন বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতি উদ্ধারের জন্য আমাদের দেশের নাটক সিনেমাগুলো নাকি কাজ করে যায় বাস্তবতা হলো আমার দেশের সংস্কৃতিকে চর্চা করার জন্য নয় বরং পশ্চিমাদের সংস্কৃতি আর হিন্দু বৌদ্ধ বিধর্মীদের সংস্কৃতি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে আমাদের দেশের সংস্কৃতি কাপড় পরা না কাপড় খোলা জোরে বলে আমাদের দেশের নাটক সিনেমাগুলোতে কাপড় পরার ব্যাপারে ট্রেনিং নয় প্র্যাকটিস নয় বরং খোলার ব্যাপারে ট্রেনিং এবং প্র্যাকটিস দেওয়ানো হয় তাহলে বোঝা গেল এরা সংস্কৃতির নামে আমাদের উপর অপসংস্কৃতি এবং কুফফারদের বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক এই চক্রান্তটা কেন করে একদিকে আলেমদের লিস্টি করে হুজুর টাকা পাইল কই আমাদের এক ওস্তাদ খুব সুন্দর করে বলতেন বলে যে হুজুররা যত যা কিছু করবে সব জায়গার মধ্যেই বিপদ টাকা পয়সা হইলেও বিপদ পাইল কই না হইলেও বিপদ কই সন্তান সন্ততিরে হুজুর বানাইস না দেখ না খাইতে পারে না যে কথা বলেন ঠিক তিনি আরেকটা উদাহরণ দিয়ে বলেন
বলছে মসজিদের ইমাম সাহেব আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও, আস্তে হাঁটলে দোষ হইলেও বলে যে হুজুরের মন খারাপ, আজকে মনে দাওয়াত পায় নাই, আজকে কি পায় নাই। আর যদি হুজুর একটু স্পিডে হাঁটে বলে আজকে মনে হুজুরের মনের মধ্যে উৎফুল্লতা আছে, দাওয়াত মনে দুই তিনটা বাইছে, একটা খাইছে আরেক দিকে যাইতেছে। টাকা পয়সা না হইলেও কথা বলেন, হইলেও, আস্তে হাঁটলেও, জোরে হাঁটলেও, ভালো জামা পরলেও দোষ, খারাপ জামা পরলেও, আমাদের দোষের কোনো শেষ, জোরে বলেন। আজকের দিনে যারা আলেমদের বিপরীতে গায়ক গায়িকা নায়ক নায়িকা এদেরকে প্রমোট করতেছে, সামনে নিয়ে আসতেছে, এরা সেই ১৪০০ বছর আগে নজর বিন হারেস নামক বেঈমান, যারা নাকি আমার নবীর তেলাওয়াত থেকে উম্মতকে দূরে সরায়া, ইসলামের সৌন্দর্য থেকে উম্মতকে দূরে সরায়া তাদের মধ্যে গান ঢুকাইতে চাইছিল, তাদের পেতাত্মা। আরো আসতে কর, আমাদের নবীজি বাহ্যিকভাবে দেখতে কেমন ছিলেন, জোরে বলেন, সুন্দর ছিলেন। পৃথিবীতে এমন সুন্দর মানুষ কোনোদিন হতে পারবে? শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই না, আমার নবীর আচরণ সবচেয়ে সুন্দর, কথামালা সবচেয়ে সুন্দর, ব্যবহার সবচেয়ে সুন্দর, খাবার ধরন সবচেয়ে সুন্দর, নাক সবচেয়ে সুন্দর, চোখ সবচেয়ে সুন্দর, এক কথায় সমস্ত দিক বিবেচনায় সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ জায়গায় যিনি আসীন ছিলেন তিনি আমাদের কলিজার টুকরা নবী। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? নবীজির তেলাওয়াত কেমন ছিল? তারিখের কিতাবের মধ্যে পরিষ্কার পাওয়া যায় মক্কার কাফেররা কলিজার টুকরা নবীর ব্যাপারে চূড়ান্ত দুশ্মনী থাকা সত্ত্বেও রাতের গভীরে যায়া জমায়েত হইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য, বলেন আল্লাহু আকবার। একজন আরেকজনের দিকে তাকায় বলতো কি রে তুই, আসলাম শুনতে তো ভালোই লাগে, শুনতে কি লাগে। আমিন মুসলমান ভাইরা, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সৌন্দর্য, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসাল্লামের তেলাওয়াতের আকর্ষণ, কোরআনুল করিমের তেলাওয়াতের যেই আবহ, যেই আগ্রহ, যেই আবেগ ঘন পরিবেশ মানুষদেরকে ইসলামের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসতো, মানুষগণ দলে দলে মুসলমান হতে আরম্ভ করল। নজর বিন হারেস সহ বেঈমানেরা চেষ্টা করল এই স্রোতকে কিভাবে বন্ধ করা যায়। এই জন্য নজর বিন হারেস সফরের মধ্যে যে দূর দেশ থেকে সে দুটো জিনিস ক্রয় করে আনলো, কোনো কোনো মুফাসসিরদের মতামত অনুযায়ী বিভিন্ন গল্পের বই নিয়ে আসলো যেইগুলোতে রূপকথার গল্প গুজব ছিল। নজর বিন হারেসদের উদ্দেশ্য ছিল মানুষ কোরআন পড়ে কোরআনের ঘটনার দিকে আগ্রহী হয়, আমি গল্পের বইগুলো শোনাবো এবং এই গল্পের মাধ্যমে মানুষদেরকে এই দিকে আগ্রহী করে তুলব। দ্বিতীয় নাম্বার হলো নজর বিন হারেস আসার সময় একটা গায়িকা নিয়ে আসলো, উদ্দেশ্য হলো গায়িকার গান শোনানোর মাধ্যমে লোকেরা কোরআন শুনে যে আগ্রহ তৈরি হয়, আবেগ তৈরি হয়, এই আবেগকে নষ্ট করা। আমার মালিক কোরআনুল হাকিমের মধ্যে নজর বিন হারেসের এই তৎপরতার ব্যাপারে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লান নাস, লোকদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে। লাহওয়াল হাদিস মানে হলো গল্পের বই যেই গল্পের কোনো বাস্তবতা নাই। লাহওয়াল হাদিস মানে হলো গান বাজনা গায়ক গায়িকা। আমার নবী বলেন এই গায়ক গায়িকা এবং গল্পের বইগুলোকে তারা এনেছিল কেন? আমার নবীর প্রতি মানুষের যে আকর্ষণ সেটাকে রোধ করার জন্য, কোরআনুল কারীমের প্রতি মানুষের যে আকর্ষণ সেটাকে রোধ করার জন্য। ও মুসলমান প্রশ্ন করি, নজর বিন হারেস এই ষড়যন্ত্র করে টিকতে পেরেছে? আওয়াজ দিয়ে কোন টিকতে পেরেছে? আজকের দিনে যারা নজর বিন হারেসের অনুগামী অনুসারী পথের পথিকারা আছো, আমার যুব সমাজকে নষ্ট করার জন্য নাটক বানাও, সিনেমা বানাও, যে নাটক সিনেমাগুলোর বাস্তব কোনো শিক্ষা নাই, বাস্তব কোনো কাজের কাজ কিছুই নাই, উপরন্ত সমাজ নষ্ট করা, পরিবার নষ্ট করা, ব্যক্তি চরিত্রকে
বিলীন করে দেওয়ার জন্য কাজ করে, গান যুব সমাজকে শেষ করে দিচ্ছে, এগুলোর পক্ষাবলম্বন করো। তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলি, নজরবিহীন হারে ছাড়া ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। আজকের দিনেও যারা সংস্কৃতির নামে গানের পক্ষে, বাজনার পক্ষে, যাত্রার পক্ষে আছে, তোমরাও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। কোরআনুল করিম ছিল, কোরআনুল করিম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জারি রাখবেন কে? আওয়াজ দিয়ে বলেন না। আমার আলোচনার সারমর্ম হলো ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা বলতে কতিপয় লোকজন খুব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে ঘৃণিত অর্থে আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, প্রশংসার অর্থে আমি নিজেও ধর্ম ব্যবসায়ী। আপনাদেরকে উদ্বুদ্ধ করি, আপনারাও ব্যবসায়ী হন। আমাদের ব্যবসা হবে স্বয়ং কার সাথে? আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী এই আওয়াজ তোলার পিছনে গভীর চক্রান্ত হলো। মানুষের হৃদয় থেকে আলেম, ওলামা এবং মাদ্রাসাগুলোর মহব্বত উঠায় দেওয়া, আগ্রহ নষ্ট করে দেওয়া, আবেগ তৈরি যে তৈরি হয় সেটাকে নষ্ট করে দেওয়া। আমরা দীপ্ত শপথ নিতে চাই, দিন প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা আছে, মাদ্রাসার ভূমিকা আছে, আলেমের ভূমিকা আছে, মাহফিলের ভূমিকা আছে। সুতরাং যারাই এইগুলোকে বন্ধ করার জন্য ভিন্ন পথে হাঁটছে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বোচ্চভাবে আমরা তৈয়ার থাকব। প্রতিবাদ চলবে, প্রতিরোধ চলবে, প্রয়োজনে পাল্টা তাদের ব্যাপারে কাউন্টার দেওয়ার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। কারা কারা চলেছেন একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।